প্রবল ঠান্ডার কবলে যুক্তরাষ্ট্র, একই সঙ্গে নতুন বছরে মৌসুমের প্রথম তুষার ঝড়ের দেখা পেয়েছেন আমেরিকানরা। বিশেষ করে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের অঙ্গরাজ্যগুলোতে ব্যাপক তুষারপাত ঘটেছে। সোমবার সপ্তাহের শুরুতে তুষার ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় রাজধানী ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া সহ আশপাশের রাজ্য। তবে নিউ ইয়র্ক সহ নর্থ আমেরিকার রাজ্যগুলোতে তুষারপাতের আশঙ্কা থাকলেও তা লক্ষ্য করা যায়নি। এছাড়া তাপমাত্রার নাটকীয় পরিবর্তন প্রত্যক্ষ করেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার প্যানহ্যান্ডেলের কিছু এলাকা। আগের দিন বিকেলে স্বাভাবিক তাপমাত্রার আবহাওয়া থাকার পর সোমবার ভোরে সেখানে তুষারপাত হয়েছে। তবে নর্দার্ন ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি এবং ক্রস কুইন্টে সহ পূর্বাঞ্চলের রাজ্যগুলো ঢেকে যায় স্নোয়ের চাদরে। এতে জনজীবনে কিছুটা স্থবিরতা নেমে আসে। ওয়াশিংটনের স্কুল ও সরকারি অফিসগামীদের যাতায়াত বাধাগ্রস্ত করে তুষারপাত। একই সঙ্গে গণপরিবহন চলাচলের সময়সূচি বিকেল থেকে সকাল পর্যন্ত পরিবর্তনের পাশাপাশি ছিল ধীরগতি। ভার্জিনিয়ার রাজপথে দুর্ঘটনার কবলে পড়েছে অসংখ্য গাড়ি, যদিও স্নো স্তূপ সরাতে ব্যস্ত ছিল স্যানিটেশন ডিপার্টমেন্ট। বলা যায় তুষারে সয়লাব হয়ে যায় ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া সহ আশপাশের রাজ্যগুলো। নতুন বছরের শুভ্র সাদা তুষারপাতকে এভাবেই মূল্যায়ন করলেন সাধারণ মানুষ। Yeah, I've been waiting for this. So, yeah, got up early to wax the skis and the storm is performing as been predicted. You know, we're going through the day. We've got our shift that came in at midnight. They'll be in until noon. Car on and then off to conserve the gas, but I need to turn it on to you know, get heat from my vehicle obviously. It'll get very cold in my ChannelTT.